আপনারা সকলেই জানেন যে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসেছেন। তো তিনি করোনা নিয়ে কিন্তু একটি বিশাল বড় আপডেট দিয়েছেন, যেটি আপনাদের আমি বলবো, যেখানে অনেকগুলি নির্দেশিকা জারি করা হয়েছে যেগুলো মানুষকে মানতে হবে এবং সেগুলোকে মেনে মানুষকে চলতে হবে। তো দেখেছেন অনস্ক্রিন যে বৃহস্পতিবার থেকে রাজ্যের লোকাল ট্রেন বন্ধ, মেট্রো ও সরকার পরিবহন অর্ধেক। তো রাজভবনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবেলায় একগুচ্ছ ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেগুলি আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাবো। যেটি প্রথমে বলেছে যে 50 জনে বেশি জমায়েত নিষিদ্ধ, রাজ্যে সর্বত্র 50 জনে বেশি জমায়েত নিষেধাজ্ঞা জারি করলো রাজ্য সরকার। এর মধ্যে সমস্ত সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, বিনোদন ও শিক্ষামূলক জমায়েত রয়েছে, এমনকি 50 জনেরও জমায়েত জন্য অনুমতি প্রয়োজন বলে জানালেন মমতা। দ্বিতীয় যেটি বলা হয়েছে, বন্ধ শপিং মল, রেস্তোরাঁ, পান মশলা, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত শপিং মল, রেস্তোরাঁ, পান মশলা, সুইমিং পুল, বিউটি পার্লার সবই বন্ধ থাকবে। তৃতীয় যেটি বলা হচ্ছে যে সরকারি অফিসে 50% হাজিরা, সরকারি অফিসে অর্ধেক অর্থাৎ 50% কর্মী নিয়ে কাজকর্ম চালানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তারপর রয়েছে সকলের জন্য মাস্ক পরা আবশ্যিক, করোনা সংক্রমণ রুখতে রাজ্যের সকলকেই আবশ্যিকভাবে মাস্ক পরতে হবে বলে জানালেন মমতা। তারপর আরেকটি বলা হয়েছে যে জরুরি ভিত্তিতে রাজ্যে এলো 14 দিনের নিভৃতবাস, জরুরি ভিত্তিতে এ রাজ্যে আসা সকলকে বাধ্যতামূলকভাবে 14 দিনের নিভৃতবাস থাকতে হবে। মানে যারা বাইরে থেকে, পশ্চিমবঙ্গে বাইরে থেকে যারা ঢুকছেন পশ্চিমবঙ্গে, তাদেরকে 14 দিনের জন্য নিজে গৃহে থাকতে হবে, এটা কিন্তু জরুরি ভিত্তিক দিয়েছে। তারপর যেটি বলা হয়েছে, এখনই পুরোপুরি লকডাউন নয় বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের এই মুহূর্তে সম্পূর্ণ লকডাউন না হলেও দোকান, বাজার, ব্যাংক খোলা রাখার বিষয়ে সময়সীমা নির্দিষ্ট করা হয়েছে, জরুরি পরিষেবা ও হোম ডেলিভারি কিছু ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। আরও বিস্তারিত বলা হয়েছে যে গয়নার দোকান খোলা রাখার সময় নির্দিষ্ট করা হলো, যেখানে প্রতিদিন দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত গয়নার দোকান খোলা রাখা যাবে। বিস্তারিত আরও বলা হয়েছে, বিমানে উঠতে গেলে লাগবে কোভিড রিপোর্ট, করোনা পরিস্থিতিতে বিমান যাত্রীদের কোভিড রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে, বিমানে উঠতে গেলে যাত্রীদের কোভিডের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। বৃহস্পতিবার থেকে সমস্ত লোকাল ট্রেন বন্ধ, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে মেট্রো সহ রাজ্যের সমস্ত সরকারি পরিবহন 50% চালু থাকবে, সাংবাদিক মুখোমুখি হয়ে জানালেন মুখ্যমন্ত্রী। ব্যাংক খোলা থাকবে সকাল 10টা থেকে, এখানে বিস্তারিত বলা হয়েছে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত রাজ্যের সমস্ত ব্যাংক খোলা থাকবে ঘোষণা মুখ্যমন্ত্রী। বাজার খোলা রাখার সময়সীমা জানালেন 7টা থেকে 10টা পর্যন্ত, মানে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত বাজার খোলা থাকবে। আরও বিস্তারিত বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে একাধিক বিষয় উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী। তো বিস্তারিত আপনারা অনস্ক্রিন দেখতে পারলেন যে এতগুলো রোটার নির্দেশিকা জারি করা হয়েছে, যেগুলো পশ্চিমবঙ্গের সমস্ত মানুষদেরকে কিন্তু মানতে হবে। এই বিধিনিষেধ মেনেই গতকাল থেকেই এই পশ্চিমবঙ্গের মানুষগুলোকে চলতে হবে। গতকালই এই সমস্ত নির্দেশিকাগুলো জারি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে গিয়ে। তো এই ছিল মূলত আপডেট বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।